ভিডিওতে কি দেখা যাচ্ছে? শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেছো যে গোলাপ ফুল কিভাবে ফুটতেছে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে অঙ্কুরোদ্গম, যেটা আমরা জানি যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় মাটি, পানি, তাপ, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে দেখো কিভাবে মাটি ভেদ করে একটি গোলাপ ফুলের গাছ আস্তে আস্তে উপরে ওঠে এবং সেটা দেখো পাতা ফুল হচ্ছে। তাহলে কি কাজ করছে, তাই না? ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারতেছি যে গোলাপ ফুল কি সে কাজ করতেছে এখানে। তোমরা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু নাম শুনেছ, উনি গাছের যে প্রাণ আছে এটি আবিষ্কার করেছিলেন। তো গাছ যে কাজ করতেছে দেখো, তার যে অনুভূতি রয়েছে আমরা সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তার মানে মানুষ যে শুধু কাজ করে তা না, দেখো গাছও তো কাজ করতেছে। ওকে, আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম যে গাছও তার অনুভূতি ব্যক্ত করে এবং আস্তে আস্তে বড় হয়, তার পাতা ফুল ফল হয়। আমি এবার আরেকটি ছবি দেখাচ্ছি, দেখো এই ছবিটি দেখে কি বোঝা যাচ্ছে বলতো? যে জনাব আসগার আলী নিজস্ব তহবিল থেকে প্রতিদিন গরিব মানুষদেরকে নিজ হাতে চাল বিতরণ করতেন, তাই না? এটা একটি বাক্য, খেয়াল করো। এই বাক্যে জনাব আসগার আলী হচ্ছে কি নামপদ, অর্থাৎ কি এখানে নাউন, আর চাল বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। এই যে নামপদ এবং ক্রিয়াপদের যে সম্পর্কটা বা অন্বয়, এটাই হচ্ছে তোমার কারক। ইংলিশে কেস বলে, CASE, কেস। তো এবার আমি তোমাদেরকে আরেকটু অন্য ছবি দেখাচ্ছি, দেখো ছবিতে তোমরা কি দেখতে পারছো? দেখো যে মা শিশু চাঁদ দেখাচ্ছেন। আচ্ছা, এখানে প্রথম বাক্যে কি ভুল আছে বলো তো দেখি, প্রথম বাক্য কি ঠিক ছিল? মা শিশু চাঁদ দেখাচ্ছেন, কিন্তু কি হওয়া উচিত বলো? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তার মানে এখানে কে বিভক্তি আনতে হবে, রাইট? তো এই যে শিশুর সঙ্গে যে কে যুক্ত করাতে শব্দগুলো বাক্যে পরিণত হয়েছে, এটাই হচ্ছে কি বিভক্তি। তাহলে আজকের আমাদের আলোচনার মানে বিষয় পাঠ হচ্ছে কারক ও বিভক্তি। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা শিখনফল জেনে নিই যে কারকের সংজ্ঞায়ন করতে পারবে, কারকের শ্রেণী বিভাগ করতে পারবে, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক নির্ণয় করতে পারবে, কর্তৃকর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক নির্ণয় করতে পারবে, সম্বন্ধ ও সম্বোধন পথ সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমেই কারকের সংজ্ঞায়ন জেনে নাও। কারক শব্দটি এসছে ক্রি ধাতু থেকে। ক্রি যোগ নক, নক হচ্ছে সংস্কৃত প্রত্যয় আর অক হচ্ছে বাংলা প্রত্যয়। এর অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়া সম্পাদনের জন্য ব্যক্তি, বস্তু, উপকরণ, স্থান, কাল ইত্যাদির প্রয়োজন হয়। এগুলো ছাড়া ক্রিয়া সম্পাদন সম্ভব নয়। আর এদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাই হচ্ছে কি কারক। আমরা কারকের এই সমীকরণ দিয়েও আমরা করতে পারি, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে যে অন্যান্য পদের যে সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে কারক। এবার আমরা বিভক্তি সংজ্ঞায়নে যাই। এখানে দেখো আমি একটি বাক্য এখানে নিয়ে এসেছি, যে গাছ পাতা পড়ছে, এটা অশুদ্ধ হয়ে গেল, তাই না? আমাকে কি কিছু হবে না, লাবিবে খাতা হারিয়েছে। এই বাক্যগুলোর বিভক্তি না থাকার কারণে সমস্যা হচ্ছে। তোমরা জানো যে ক্রিয়াপদ ছাড়াও কিন্তু বাক্য হতে পারে, কিন্তু বিভক্তি ছাড়া কখনও বাক্য সার্থক হয় না। দেখো এখানে বাক্যের একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে সম্পর্ক স্থাপনের জন্য যে বর্ণ, শব্দ বা শব্দাংশ যুক্ত করতে হয় সেগুলোকে বিভক্তি বলা হয়। এই যে গাছ থেকে,
এই যে আমাকে দিয়ে লাবিবের খাতা হারিয়েছে, এই যে তোমার থেকে দিয়ে র, হ্যাঁ এগুলো তো হচ্ছে বিভক্তি, তাই না? তা বিভক্তি সংজ্ঞানে আমরা জানলাম যে বাক্যের একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে সম্পর্ক স্থাপন হয়, এই সম্পর্কে দেখব যে ওই শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় ওইটাই হচ্ছে বিভক্তি। আমরা বিভক্তির প্রকারভেদ জানি যে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা কারকে শব্দ বিভক্তিটা পড়ব। শব্দ বিভক্তি হচ্ছে কি সাত প্রকার। প্রথমেই আমরা জেনে নেই যে প্রথম হচ্ছে প্রথমা। এখানে সাধারণত দেখবা যে শব্দের শেষে অন্য কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে না, হ্যাঁ এখানে শেষে অ বা শূন্য ধরনের থাকবে। দ্বিতীয় বিভক্তি দেখো কে রে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ হচ্ছে দ্বিতীয় বিভক্তির মতোই কে রে, তবে নিমিত্ত বা জন্য অনেক সময় চতুর্থ বিভক্তি হয়। পঞ্চম বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে। ষষ্ঠী হচ্ছে রয়ের। সপ্তমী হচ্ছে অন্তস্থিত অয় এতে। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় বিভক্তি এবং পঞ্চমী বিভক্তি এটা কিন্তু স্বাধীন শব্দ হিসাবেও ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ তোমার অনুসর্গ পড়ছে না, সাফিক্স। সাফিক্স হচ্ছে যে স্বাধীনভাবে যে মানে শব্দ ব্যবহৃত হবে, কিন্তু প্রিফিক্স উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসবে, মানে তার কোনো অর্থ থাকবে না, ডানের শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করবে। তো এখানে তৃতীয় এবং পঞ্চমী বিভক্তিকে আমরা অনুসর্গ বলতে পারি। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখো কিছু উদাহরণ আমি নিয়ে এসেছি যে একবচন বহুবচন। তোমরা সাধারণত কারক বিভক্তি নির্ণয় একবচনেরগুলো কি পড়বে। এখানে দেখো প্রথম বিভক্তির যে বৃষ্টি পরে টাপুর টুপুর, না আচ্ছা বৃষ্টি ই ধ্বনি আছে, ছাত্রবৃন্দ হ্যাঁ এখানে অ ধ্বনি আছে। এই যে ছাত্রবৃন্দ কোলাহল করিতেছিল, পাগলে কিনা বলে, ও এখানে আমি বুঝাতে যাচ্ছি যে এই মানে এই উদাহরণগুলোতে প্রথম বিভক্তি আছে। তবে একটা জিনিস খেয়াল করো, পাগলে কিনা বলে এই লে আবার এটা আবার সপ্তম বিভক্তি হয়ে যাবে, কারণ ওখানেও এই বিভক্তি রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা পরের স্লাইডে যাই, কারকের একটি ছড়া। এটা আমি 2011 সালে লিখছিলাম, অনেক আগে। তো দেখো বাংলা ব্যাকরণে কারক শব্দতত্ত্বে আলোচনা হয়, ক্রি যোগ নক ইকুয়াল টু কারক, অর্থ যা ক্রিয়া সম্বোধন করে হয়। যদি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকে তবে কেবল তাকে কারক বলা যেতে পারে। প্রকারভেদে কারক হয় ছয় প্রকার। বাংলা ব্যাকরণে লেখা আছে শুনো বারবার, কারক চেনার অনেক উপায় আছে, এক এক করে নিয়ম বুঝলে ভয় নেই আর পিছে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কারকটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের যে চারটি আলোচ্য বিষয় রয়েছে, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই কারকটি হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, ইংলিশে বলে মরফোলজি। আমরা কারকের প্রকারভেদে যাই। দেখো কারক যদি আমরা মানে এখানে আবার সংস্কৃত ব্যাকরণের নিয়ম এক, আবার বাংলা ব্যাকরণের আরেক নিয়ম। তো আমরা বোর্ড বইয়ে যেটা দেখছি যে সাধারণত সংস্কৃত ব্যাকরণ নিয়ম দেখো ছয়টি আছে, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপদান, অধিকরণ, কারক। ওকে, অনেকে সম্প্রদান কারক মানে মানতে চান না, অনেক ব্যাকরণবিদ রয়েছেন যেমন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর পবিত্র সরকার, এমনকি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও কিন্তু সম্প্রদান কারক মানতেন না, কর্মকারকের মধ্যেই তারা কি এক করে দেখতেন ওটি। ওকে, আমরা এই কারক চেনার সহজ উপায়গুলো একটু জেনে নেই। তোমরা জানো ইংলিশে যে পাঁচটি ডব্লিউএস কোশ্চেন রয়েছে, হট, হোম, তারপর হচ্ছে হু বা হোম, হুইচ, তারপর হচ্ছে হোয়ার, হোয়াই, তাই না, হাউ, এগুলোর মাধ্যমে কিন্তু কারক চেনা যায়, তবে 100%ভাবে চেনা যায় না। কেন জানো? আমি বলবো যে 1% অফ রাখো, 99% করা যায়। এই 1%টা কোথায়? আমরা কর্মকারক এবং করণকারকে যখন যাব তখন বুঝাবো যে আসলে এই পাঁচটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে কারক 100% চেনা সম্ভব নয়। হ্যাঁ 99% করা যেতে পারে। ওকে, আমরা উদাহরণ দিয়ে যখন ব্যাখ্যা করব তখন বুঝতে পারবো। দেখো ক্রিয়াকে যদি কে বা কারা এই দিয়ে যদি প্রশ্ন করি, সেটা হবে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কর্তৃকারক, আর কি বা কাকে এটা কর্মকারক, কি দিয়ে হলে বা কিসের দ্বারা হলে করণকারক, কাকে দান করা হলো সেটা যদি সত্য ত্যাগ স্বীকার করে হয় তাহলে সম্প্রদানকারক, কি হতে কোথায় থেকে বা কীভাবে এই ধরনের হলো অপাদানকারক, আর কোথায় কখন কোন বিষয়ে এগুলো হলো অধিকরণকারক। শিক্ষার্থীবৃন্দ আমরা
প্রথমে যাই কর্তৃকারক্য। তোমরা জানো যে ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক, তাই না? ওকে, আমরা এর সমীকরণটা দেখাচ্ছি। ক্রিয়াপদ ও কর্তা যে সম্পর্কটা হয় ইকুয়াল টু কর্তৃকারক হয়। আচ্ছা, আমরা কর্তৃকারকের সংজ্ঞায়ন আরেকভাবে বলতে পারি, যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। এখানে উদাহরণ হিসেবে দেখো, আমি নিয়ে এসেছি যে গরু ঘাস খায়, গরু আন্ডারলাইন, কে ঘাস খায় প্রশ্ন করো, কে, হু, গরু, তাই না? আচ্ছা, কর্তৃকারক আমরা পেয়ে গেলাম। কর্তৃকারকের আবার কী শ্রেণীবিভাগ রয়েছে? তোমরা জানো যে কর্তৃকারক যে কাজটা এটা বৈশিষ্ট্য অনুসারে এটা চার প্রকার। এটা হচ্ছে মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা। আচ্ছা, আমরা একটা একটা করে উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। মেয়েটি নাচছে, আচ্ছা, তি ধাং তা ধিং তা, আচ্ছা, খেয়াল করো, কে নাচছে? মেয়েটি নাচছে। তো মেয়েটি তো নিজেই নাচছে, তাই না? তো আমার নিজের কাছে নিজেই করছে, তাহলে কী হবে? মুখ্যকর্তা হবে। ওকে, এবার দেখো, ছাত্ররা বই পড়ছে, প্রশ্ন করো, কারা বই পড়ছে? ছাত্ররা বই পড়ছে, তার মানে এটাও তোমার মুখ্যকর্তা হবে, কর্তৃকারক বটে এবং সেটা মুখ্যকর্তা। আচ্ছা, এবার দেখো, শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন, আচ্ছা, কে ছাত্রদের বই পড়াচ্ছেন? শিক্ষক। কিন্তু শিক্ষক নিজের কাজটা কিন্তু নিজে না করে, দেখো, ছাত্রদের দিয়ে করানো হচ্ছে, প্রডিউসারের মতন, ঠিক আছে, প্রযোজক। দেখো, শিক্ষক ছাত্রদের দিয়ে কাজটা করে নিচ্ছেন, তো এখানে শিক্ষক হচ্ছে প্রযোজককর্তা। একই উদাহরণ দেখো, শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন, এবার আমি আন্ডারলাইন করছি ছাত্রদের, তখন ছিল কিন্তু শিক্ষক, এবার দেখো ছাত্রদের, তাহলে শিক্ষক কাদের বই পড়াচ্ছেন? ছাত্রদের উত্তর, তাই না? তাহলে এটা হবে প্রযোজ্যকর্তা। এটা মনে রাখার জন্য বলতে পারো যে প্রযোজ্যটা এটা মানে কারো দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, আমরা সমাজে দেখি না, যারা একটু জমিদার প্রথা, তারা খালি অর্ডার করে, কাজ করে নেয়, তারা ধরো প্রযোজক, আর যারা একটু নিচু শ্রেণীর গরিব মানুষ তারা হচ্ছে প্রযোজ্য, তারা অর্ডারে কাজ করে নেয়। যাই হোক, এটা সমাজের আমি এমনি উদাহরণ দিলাম। তো আমাদের এই ছাত্রদের হচ্ছে প্রযোজ্যকর্তা। এবার দেখো, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, দেখো এখানে অ্যানিমেশন করা আছে, যে তোমরা সুন্দরবনে জানো যে সেখানে অনেক ধরনের প্রাণী রয়েছে, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে যে মহিষ, অনেক রয়েছে। তো তারা এই যে এক ঘাটে যে জল খায়, একই কাজ কিন্তু করতেছে। দেখো, বাঘও তোমার জল খাচ্ছে, জল পান করতেছে, মহিষও জল পান করতেছে, তো দুটো কাজই তো এক, তাহলে এটা ব্যতিহার করতে হবে, একই কাজ সম্পাদন হচ্ছে। ওকে, আমরা পরের স্লাইডে যাই। এবার করণ কারক দেখো, করণ শব্দের অর্থ যন্ত্র বা উপকরণ, কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। ওকে, ক্রিয়ার সঙ্গে কী বা কাকে যোগ করে, আচ্ছা, ও কর্মকারকের এখানে আমাদের আরেকটি উদাহরণটা ছিল, একটু খেয়াল করো, ক্রিয়াপদের সাথে যে কর্মের একটা সম্পর্ক, এটা হচ্ছে কি, কর্মকারক। আমরা করণ কারকটাকে পরে যাচ্ছি, আগে এটা শেষ করি। একই উদাহরণ দেখো, ছাত্ররা বই পড়ছে, আমি একটু আগে কিন্তু স্লাইডে দেখিয়েছিলাম, সেখানে আন্ডারলাইন ছিল ছাত্ররা, কিন্তু এবার আন্ডারলাইন হচ্ছে বই, ছাত্র কী পড়ছে? বই পড়ছে, তাহলে এটা হবে কর্মকারক। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যাব করণ কারক। ও, এটাও কিন্তু কর্মকারকের উদাহরণ, জেলেরা মাছ ধরছে, কী ধরছে? মাছ ধরছে, তো এখানে হট কি, তাহলে কীর আনসার কী হচ্ছে বলো? মাছ। আমরা পরের স্লাইডে যাই, দেখো, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে কলমটা হচ্ছে একটা কি বস্তু, কী কিনে দিয়েছেন? কলম, এটাও হবে কি, কর্মকারক। এবার দেখো, একটি মেয়ের নাম ধরো নুরি, সে ফুল তুলছে, তাই না? তা নুরি ফুল তুলছে, আমরা যদি ফুলে আন্ডারলাইন দিই, কী তুলছে? ফুল, তাহলে কর্মকারক হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো, ক্রিয়ার সঙ্গে কী দিয়ে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে করণ কারক। আচ্ছা, তোমরা জানো যে এর সমীকরণটা দেখো, ক্রিয়াপদের সাথে যে উপকরণগুলো থাকবে, যেটা সম্পর্ক হবে, সেটাই হচ্ছে করণ কারক। তোমরা জানো করণ মানে হচ্ছে কি, যন্ত্র, সহায়ক, উপায়, হ্যাঁ, মাধ্যম হিসেবে কাজ করবে। খেয়াল করো, এখানে একটি ছেলে, একটা মেয়ে ধরো, নাজিফা কলম দিয়ে লিখে, কিসের দ্বারা লিখে? উত্তরটা কী হবে? কলম দিয়ে, কলমের দ্বারা। এবার দেখো, একজন ধরো শিক্ষক, উনি মার্কার পেন দিয়ে লিখছেন, কিসের দ্বারা লিখছেন? মার্কার কলম দিয়ে। আচ্ছা, কর্তা যার সহায় উপায় বা উপকরণ সাহায্যে কোনো কাজ করে থাকে তাকে করণ কারক বলে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা
এতক্ষণ যে এই যে কর্তৃকারক কর্মকারক করণকারক পড়লাম, তোমরা দেখো এখানে আমি উদাহরণ দিয়ে এখানে নিয়ে এসেছি। দেখো রহিম মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছে। রহিম তো নামপথ, নাউন, তাই না? আচ্ছা, মুখ দিয়ে কিসের দ্বারা? মুখ দিয়ে, তাহলে এটা করণকারক। আচ্ছা, কি বাজাচ্ছে? বাঁশি বাজাচ্ছে, তাহলে কর্মকারক হবে, হট এর আনসার। আর বাজাচ্ছে তো ক্রিয়াপদ। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে একটি ছেলের নাম হচ্ছে অনন্য, সে হচ্ছে নাউন, নামপদ। এখানে হাত দিয়ে গিটার বাজাচ্ছে, তা বাজাচ্ছে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে হাত দিয়ে, আচ্ছা অনন্য তো নামপদ, এটা জানি, ওটা কর্তৃকারক হবে। আর হা গিটার কী তাহলে হবে বল? কর্মকারক। কী বাজাচ্ছে? গিটার। ওকে, আর হাত দিয়ে কিসের দ্বারা মানে সে গিটার বাজাচ্ছে? হাত, হাত দিয়ে বা হাতের দ্বারা, তাহলে এটা করণকারক হবে। তাহলে আমরা এই বাক্যের মাধ্যমে দেখো কর্তৃ পেলাম, করণ পেলাম, কর্ম পেলাম, রাইট? ছবিটি দেখো অ্যানিমেশন করা আছে, ছেলেটি গিটার বাজাচ্ছে। এরপরে আমরা পরের স্লাইডে যাই, খেয়াল করো ছেলেরা ক্রিকেট খেলছে। প্রশ্ন করো তো, ছেলেরা কী খেলছে? তোমরা হয়তো বলবে ক্রিকেট খেলছে। ও, হট এর আনসার, তাহলে তো এটা কর্মকারক হবে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে পাঁচটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে এই কারক বিভক্তি 100% করা যায় না, 99% করা যাবে। তোমরা তো দেখি বলবো যে এটা তো কর্মকারক হবে না, কর্মকারক হবে না। কারণ ক্রিকেট খেলতে কী লাগে? উপকরণ লাগে, ব্যাট লাগে, বল লাগে, স্টাম্প লাগে, এবং খেলার কিছু নিয়ম আছে। ছয় বলে এক ওভার হয়, রান আউট আছে, বোল্ড আউট আছে, ছক্কা আছে, তাই না? এই যে এই খেলার যে নিয়ম আছে কিনা প্রশ্ন করে, হ্যাঁ হ্যাঁ আছে। যদি এই ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাও তাহলে এটা কর্মকারক হবে, তাই না? আচ্ছা, এবার দেখো আরও উদাহরণ দিচ্ছি। পিঁপড়া বল দিয়ে খেলছে। কী দিয়ে খেলছে? বল দিয়ে খেলছে। তাহলে কিসের একটা উপকরণ বোঝাচ্ছে, মাধ্যম এখানে আসছে, তাই না? তাহলে করণকারক হবে। এবার দেখো ছাত্ররা বল খেলে। এখানে বল যদি আন্ডারলাইন করি, ঠিক আছে, তোমরা হয়তো বলবা স্যার ওই আগের মতন যে কর্মকারক না, এটা কর্মকারক হবে না, এটাও কি করণকারক হবে, কারণ এটা তো একটা উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এটা তো জাস্ট একটা খেলার নাম না। হ্যাঁ, যদি বলতাম যে ফুটবল একটি খেলার নাম তখন তোমরা বলতে পারতাম, কিন্তু এখানে ছাত্র বল খেলতেছে, রানিং, ঠিক আছে। তো এখানে বলটা কি হবে বলো তো? এখানে করণকারক হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা গ্রাম বাংলাদেশে, আমরা জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বেশিরভাগ কৃষকরা লাঙ্গল দিয়ে জমি চাষ করে। এখানে একটি বাক্য আনা হয়েছে, দেখো লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। আচ্ছা, প্রশ্ন করো কিসের দ্বারা জমি চাষ করা হয়? লাঙ্গল দিয়ে, তাই না? ওকে, এখানে তাহলে হবে করণকারক। আচ্ছা, এরপর আসো, কিসের দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কি? করণকারক। আচ্ছা, এরপরে আসো পরের কারকে যাব। দেখো সম্প্রদানকারক, ক্রিয়ার সাথে কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং যদি সেটা সত্য ত্যাগ স্বীকার করে বোঝায় সেটা হবে সম্প্রদানকারক। অনেক ব্যাকরণবিদ এই সম্প্রদানকারক কিন্তু মানেন না, তারা কর্মকারকের মধ্যেই যুক্ত করতে চান। আচ্ছা, সেটা আমরা পরে আলোচনা আরও করব। তো এই সমীকরণটা দেখো, ক্রিয়াপদ ও যাকে দান করা হয় একদম পুরো স্যাক্রিফাইস, একদম সত্য ত্যাগ স্বীকার করে, এবং যেটা সম্পর্ক হবে এটি হবে সম্প্রদানকারক। তাহলে আমরা সমীকরণটা আরেকটুভাবে বলতে পারি এইভাবে, যে দেখো ক্রিয়ার সঙ্গে কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং যদি সত্য ত্যাগ করে দান বোঝায় তবে সেটা সম্প্রদানকারক। আচ্ছা, এবার আসো কিছু উদাহরণ। দেখো বিজয়ীকে পুরস্কার দাও সত্য ত্যাগ স্বীকার করে, সৎপাত্রে কন্যা দান করো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, অনেকে ভাববে যে মেয়েকে বিয়ে দিলাম এটা তো সমাজের একটা কাস্টম, রীতিরেওয়াজ, তাই না? কিন্তু আল্লাহ না করুক জামাই যদি মারা যায় বা ডিভোর্স দেয়, মেয়ে তো আবার বাবার বাড়িতে চলে আসে, মা বাবা তো সন্তানকে ফেলে দিতে পারেন না, তাহলে কী করে? আসলে এখানে হচ্ছে সৎ পাত্রে একটা অ্যাডজেক্টিভ আছে, দেখো বিশেষণ, পাত্রে আগে সৎ। এই পাত্র শব্দটি কীভাবে আসছে জানো? এটারও একটা কাহিনী আছে। তোমরা জানো যে আমাদের অনেক খাবার সুরক্ষার জন্য আমরা পাত্রে রাখি, অর্থাৎ পাতিলে রাখি সুরক্ষার জন্য। তো একটি মেয়ের দেখো যখন সে সাবালিকা হয়, মা বাবা চায় যে মেয়েটির বিয়ে দেবে, সমাজের রীতি, তখন এই মেয়েটি সুরক্ষার জন্য তখন ছেলেকে অর্থাৎ বর হিসেবে পাত্র খোঁজা, এই যে মেয়েকে সুরক্ষা দিবে। তার আগে দেখো আবার একটা সৎ একটা বিশেষণ আছে, এমনি এমনি তো স্যাক্রিফাইস হবে না যে পুরো আমানত হিসাবে মেয়েটিকে কি ওই ছেলের হাতে তুলে দেওয়া হয়। তোমরা অনেক বিয়েতে দেখেছো
তো এখানে সৎপাত্রে এটা অবশ্যই সম্প্রদানকারক হবে। হ্যাঁ, অনেক সময় পূজা হলেও কিন্তু সম্প্রদানকারক হয়, হিন্দুদের যে পূজা পরে পূজা করে, যেমন ধরো যে বেলা যে পড়ে গেল জলকে চলো, রবি ঠাকুরের একটা কবিতার অংশ। তো বেলা যে পড়ে গেল জলকে চলো, এখন দুরা হবে যে কি বেলা শেষ হয়ে গেল জলকে চলো, এটা আবার কেন এটা সম্প্রদানকারক হবে? কারণটা হচ্ছে, তোমরা জানো যে হিন্দু সম্প্রদায়ে সাধারণত ওনারা কিন্তু তিনবার পূজা করে। একটা হচ্ছে সকালে সূর্য উদয়ের সময়, যখন দুপুর খারাপ দুপুর থাকে, আর একটা হচ্ছে সন্ধ্যায় অস্ত যায়। তো যখন যে বেলা যে পড়ে গেল, অর্থাৎ বেলা শেষ হয়ে গেল, অপরাহ্ন বিকেলে পর সন্ধ্যা হয়ে যায়, তখন এক বধূ আর এক বধূকে বলতেছে তাড়াতাড়ি চলো পূজা করতে হবে, অর্চনা করতে হবে। বেলা যে পড়ে গেল জলকে চলো, মানে জলটা খুব দ্রুত নিয়ে হয় এবং তারা মন্দিরে জল ছিটান দেয়। তো এটাও কিন্তু অর্চনা পূজা হইলেও সম্প্রদানকারক হবে, যেহেতু এটা নিমিত্তে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডে যাই। এখানে ওই যে আবার সৎপাত্রে কন্যাদান করা আরেকটি স্লাইড। আচ্ছা আশা করি পরের স্লাইডে আমরা আরও কিছু জানতে পারবো। এখানে দেখো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, বাচ্চাটি কান্না করছে। যারা প্রীত, যারা গরিব অসহায়, গতকালকে আমি তোমাদের মানুষ কবিতা পড়েছিলাম না, কত অসহায় মানুষ রয়েছে আমাদের এই সমাজে, তাদের কি করতে হবে? সেবা করতে হবে। এই প্রীতকে সেবা করো। কাকে বা কাদেরকে? প্রীতকে, যারা অসহায় গরিব। তাহলে সত্য ত্যাগ স্বীকার করে সেবা করতে হবে, তাহলে সম্প্রদান কারো। এবার আসো, গভীর মমতায় রোগীকে সেবা করো, একই কথা। কিন্তু দুঃখ হলো সত্য যে অনেক ডাক্তার আছে যে তারা বাণিজ্যিক হয়ে গেছে। তাই বলে আমি সবাইকে বলবো না, কিছু ডাক্তার, তবে করোনা ভাইরাসে তারা যে সেবা করে যাচ্ছে, ডাক্তার নার্স অর্থাৎ মেডিকেলের প্রত্যেকটা মানে অফিসার স্টাফ, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি তাদের এই স্যাক্রিফাইসে। মানে মনটা অন্তরিত মানে দোয়া চলে আসে। যাই হোক, দোয়া রেখে আল্লাহ তাআলা আমাদের এই করোনা ভাইরাস থেকে সবাইকে যেন সুরক্ষা করে, আমিন। তো এটাও সম্প্রদানকারক হবে। এবার দেখো ভিক্ষুক, আমাদের বাংলাদেশে অনেক গরিব মানুষ রয়েছে, অনেকে আবার ভিক্ষা পেশা করে তারা সংসার চালায়। অনেক ভিক্ষুকের আবার গাড়িও আছে জানো, বাড়িই আছে। হ্যাঁ, যদি অভাবে পড়ে, তার যদি বিকলাঙ্গ অবস্থা শারীরিক, তাহলে সে ভিক্ষা করতে পারে, কিন্তু সুস্থ থাকা অবস্থায় ভিক্ষা করা ঠিক না। আমরা ধরে নেব যারা অসহায় যারা গরিব তারা ভিক্ষা করে। এখানে খেয়াল করো, আমি ছবি নিয়ে আসছি, ভিক্ষুকে ভিক্ষা দাও। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ, দুটো ছবি এক, কিন্তু আন্ডারলাইন কিন্তু দুই জায়গায় দুটো। ভিক্ষুকে ভিক্ষা দাও। তোমরা ভাববা ও ভিক্ষুকে ভিক্ষা দাও, পুরা তো স্যাক্রিফাইস, ভিক্ষা দান করলে সব পাবো, সদগা জারিয়া সব পাবো, মরে গেলো কবরে সব যেতেই থাকবে, তাই না? আল্লাহ রসুলের হাদিস। এখন ভিক্ষা যদি আন্ডারলাইন থাকে, এখানে কি কে শব্দটা আসে? না, কি দাও, তখন কিন্তু এটা সম্প্রদানকারক হবে না। এই বাক্যটি হবে কি বলতো? এটা হবে কর্মকারক। বাট ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে যদি আন্ডারলাইন থাকে, কাকে দাও? ভিক্ষুককে, তখন হবে সম্প্রদানকারক। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি ষষ্ঠ শ্রেণী থেকে করে আসছো, কিন্তু আশা করি এই কারক বিভক্তি যদি তোমরা ভালোভাবে বোঝো, এটা তোমাদের খুব কাজে লাগবে। এখানে আন্ডারলাইনের উপর নির্ভর করে কিন্তু কারক বিভক্তি নির্ণয় হয়। এখানে খেয়াল করো, ভিক্ষুক কে, এই কে দুই জায়গায় রয়েছে। আমরা জানি কর্মকারকও কে রয়েছে, সম্প্রদানকারকও কে রয়েছে, কিন্তু কর্মকারকে সাধারণত কি সত্যত্যাগ স্বীকার করে বোঝায় না। যেমন ধোপাকে কাপড় দাও, কাকে? ধোপাকে। ধোপাকে তুমি কাপড় চাপা তো কাপড় ফেরত নিবা, এটা কর্মকারক, ওখানে কে আছে? এবার দেখো ভিক্ষুকে ভিক্ষা দাও, ভিক্ষুককে আন্ডারলাইন দেখো, কিন্তু ভিক্ষুকে তুমি যখন দান করবে, এটা তো পুরো সত্যত্যাগ স্বীকার করে দান করবে। সো এটা হবে সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি। অনেকে এই যে যারা মানে মানে সম্প্রদান কারক মানেন না, আমি বিনয়ের সাথে বলছি, ডক্টর সুনীতি কুমার, তারপর হচ্ছে ডক্টর পবিত্র সরকার, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যাকরণবিদ, ওনারা যদি বেঁচে থাকতেন বলতাম যে স্যার, আমরা যে সমাসে তৎপুরুষ সমাস পড়ি, খেয়াল করবে ওখানে যে নয় প্রকার সমাস তৎপুরুষে রয়েছে, সেখানে রয়েছে দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, তাহলে ওই ভাবটা কেন হলো? যারা এই যে মানেন না, সম্প্রদান কারক মানেন না, ওখানেও দেখো গুরুকে ভক্তি, গুরু ভক্তি, ওখানে কে আছে? সত্য ত্যাগ স্বীকার করে, এই জন্য চতুর্থী তৎপুরুষ। কিন্তু দেখো বিপদকে আপন্ন, বিপদাপন্ন, ওটা তো সত্য ত্যাগ স্বীকার করে নয়, ওটা এই জন্য দ্বিতীয় তৎপুরুষ। তাহলে ওনারা যারা এই যে সম্প্রদান কারক মানেন না, ঠিক আছে, আমি বিনয়ের সঙ্গে বলছি, ওনারা অনেক ভালো ব্যাকরণবিদ স্বীকার করি। হ্যাঁ, আমার কাছে তাদের প্রত্যেকের বইগুলো আমি সংরক্ষণ করেছি আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয়
রাখা ভালো, বোর্ড বইয়ে তোমাদের দেখো যে সম্প্রদান কারক আলাদা করেছে। তো যাই হোক, আমরা এই সম্প্রদান কারকে এই যে যদি সত্য ত্যাগ স্বীকার করে হয় আর বিভক্তির সাইন যদি কে থাকে অবশ্যই সম্প্রদানে চতুর্থী দিবা, আর যদি কর্মকারক হয় তাহলে দ্বিতীয়া দিবা, ওকে। কিন্তু এই জায়গায় ভিক্ষা কিন্তু আবার শূন্য বিভক্তি হবে, খেয়াল করো এখানে শিক্ষার্থীবৃন্দ, এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি, বাট এটা হবে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। আচ্ছা, এবার আমরা যাবো অপ্রধান কারক ক্রিয়ার সঙ্গে কোথা থেকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অপ্রধান কারক। সমীকরণ দেখো, আর একটা জিনিস খেয়াল করবো, অপ্রধান কারকে উৎপন্ন, বিচ্যুতি, ভীত, বিরত, রক্ষিত এই শব্দগুলো থাকবে। হ্যাঁ, আমরা অপ্রধান কারকের সমীকরণ যে এনে গেলাম, এখন দেখো উদাহরণ থেকে দেখো, গাছ থেকে ফল পড়ে, অ্যানিমেশন করা দেখো গাছ থেকে, এখানে কালার আমি আলাদা করেছি, কোথা থেকে ফল পড়ে? গাছ থেকে, তাহলে অপদান কারক হবে। বিচ্যুতি ঘটলো, মেঘ থেকে বৃষ্টি পড়ে, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বৃষ্টি কিন্তু এমনি এমনি পড়ে না, তোমরা যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো জানো যে পৃথিবীতে বেশিরভাগ কিন্তু পানি, তাই না? তোমরা জানো যে এই পানিগুলো নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি রোদের তাপে বাষ্পায়িত হয়ে যায় উপরে, তারপর যখন আরও ধূলিকণা উপরে ভাসতে ভাসতে যখন মেঘে মেঘে ঘর্ষণ লাগে তখন কি বৃষ্টি হয়। হ্যাঁ, বৃষ্টির পানি আবার ভালো, আর্সেনিক মুক্ত। হ্যাঁ, তো এই যে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এই কোনো কিছু থেকে বিচ্ছুত হওয়া, হ্যাঁ, এগুলোই হচ্ছে কি অপাদান কারক। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু উদাহরণ দেখি। দেখো, তোমরা বিজ্ঞানী নিউটনের কথা শুনেছ, স্যার আইজ্যাক নিউটন, ওনাকে পৃথিবীর অর্ধেক আবিষ্কারক বলা হয়। উনি ওই যে তোমরা হয়তো গল্পে শুনেছ যে উনি একটি গাছের নিচে বসেছিলেন আর আপেল পড়েছিল, তখন কিন্তু উনি ওই সূত্রটা আবিষ্কার করলেন, ওই যে মহাকর্ষের সূত্রটা, তাই না? তো গাছ থেকে ফল পড়ে। হ্যাঁ, এবার দেখো এটা হচ্ছে গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পড়ে? গাছ থেকে, তাহলে এটা হবে অপদান কারক, এটা বিচ্ছেদ। এবার দেখো একটা মেঘ দেখতেছো না, মেঘে মেঘে যখন ঘর্ষণ এক বিকট শব্দ হয়, তাই না? একটা বিকট শব্দ হবো শিক্ষার্থীবৃন্দ। দেখো মেঘ হতে বৃষ্টি হয়, মেঘ হতে যদি আমরা আন্ডারলাইন করি কোথা হতে, আমি বলছি যে বৃষ্টি হওয়ার জন্য অনেক প্রক্রিয়া লাগে, যেমন ওই যে পানি বাষ্পিত হয় সূর্যে তাপে বাষ্পিত হয়, তারপরে ধূলিকণা উপরে ভাসতে থাকে, তারপর মেঘে মেঘে ঘর্ষণ লাগে, একটা যে বৃষ্টি হয়, তাই না? তো এটা একটা প্রক্রিয়া, তো এবং উপর থেকে নিচে পড়তেছে, বিচ্ছুতি হচ্ছে, তাহলে এটা অপদান কারক হবে। এবার দেখো দুধ থেকে মাখন হয়, তোমরা জানো যে দুধে অনেক পুষ্টি রয়েছে, তাই না? আদর্শ খাবার দুধ এবং ডিম, এই করোনা ভাইরাসে বেশি বেশি করে দুধ খাবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো এই দুধ যখন জাল দেওয়া হয় একটা তাপমাত্রা এমন এক পর্যায়ে যাবে যখন মাখনটা হয়ে যাবে, এই মাখনটা যদি তুমি নদীতে, সাগরে, যেখানে তুমি যদি কিছু অংশ ফেলে দাও দেখবে যে পানির সাথে মিশে যাবে না, কারণ সে একটা ওই তাপমাত্রায় সে এমন একটি অবস্থানে সে রয়েছে যে পানির সাথে মিশবে না। তো এটা একটা প্রক্রিয়া, দুধ থেকে মাখন, মাখনও কিন্তু অনেক পুষ্টিকর খাবার, ঠিক আছে? ওকে, তাহলে এটা হবে অপাদান কারক। এবার দেখো বাঘ হতে সবাই ভয় পায়, আমি তো বলেছি অপাদান কারকে কী কী থাকবে, উৎপন্ন, প্রক্রিয়া, জাত, ভয়, বিচ্যুতি, এখানে তো ভয়ের কথা আছে, তাই না? আচ্ছা, তাহলে এটাও হবে কি ভয়ের কথা থাকলে অপাদান কারক হবে। আচ্ছা, ক্রিয়ার সঙ্গে এবার আসি আমরা অধিকরণ কারক, লাস্ট এই কারক, ক্রিয়ার সঙ্গে কোথায় কখন ও কোন বিষয়ে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অধিকরণ কারক। সমীকরণটা যাই যে ক্রিয়াপদ ও আধার, ধরো স্থান, কাল, পাত্র, বিষয় এগুলোকে আধার বলা হয়, এর সঙ্গে যে সম্পর্কটা হবে এটাই হবে অধিকরণ কারক। আচ্ছা, আমরা কিছু উদাহরণে যাব, তার আগে দেখো ক্রিয়ার সাথে কোথায় কখন কোন বিষয় যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অধিকরণ কারক। হ্যাঁ, সমীকরণ অলরেডি তোমরা দেখেছো, আর একটা দেখালাম, খেয়াল করো বনে বাঘ আছে, কোথায় আছে? বনে আছে, তো একটা কি স্থান বোঝাচ্ছে, কোথায় আছে? বনে, তাহলে আধার বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, আরও উদাহরণ দেখো, প্রভাতে সূর্য ওঠে, কখন ওঠে? প্রভাতে, তাই না? এবং প্রভাতে কিন্তু সকালে যে দেখবে যে পরিবেশটা অনেক সুন্দর থাকে, হ্যাঁ, বিশেষ করে যে বায়ুটা অনেক নির্মল বায়ু, হ্যাঁ, অনেকে হাঁটাহাঁটি করে সকালে। তো এবার দেখো এই যে কখন, এটা কাল বোঝানো হচ্ছে, সময়,
এগুলো হচ্ছে অধিগ্রহণ কারকের বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি। তাহলে ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বা আধার স্থানকে যে যেটা হবে সেটা হবে অধিগ্রহণ কারক। এবার দেখো প্রভাতে সূর্য ওঠে, হ্যাঁ এটাও অধিগ্রহণ কারক হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও উদাহরণ দিচ্ছি। দেখো আকাশে চাঁদ উঠেছে, কোথায় চাঁদ উঠেছে? আকাশে। তাহলে কোনো এখানে দেখো কোনো স্থান কাল বিষয় এগুলো যে সম্পদ সেটা অধিগ্রহণ কারক। আমরা দেখো নদীতে কী আছে? পানি আছে। আমি এখানে অ্যানিমেশন নিয়ে এসেছি, তোমার কি দেখতে পাচ্ছ স্লাইডে? খেয়াল করো এখানে কিন্তু পানির একটা প্রবাহমান স্রোত যাচ্ছে অ্যানিমেশনে। দেখো তো নদীতে পানি আছে, প্রশ্ন করো কোথায় পানি আছে? নদীতে। তাহলে অধিগ্রহণ কারক। তো আমরা আরও উদাহরণ দিই, প্রভাতে সূর্য ওঠে, খেয়াল করো এটা অধিগ্রহণ কারক। অধিগ্রহণ কারকের যে প্রকারভেদ আমরা জেনে নিই, কালাধিকরণ, আধারাধিকরণ এবং কি ভাবাধিকরণ, এটা হচ্ছে প্রধান মানে শ্রেণীবিভাগ। আধারাধিকরণ আবার তিন প্রকার, একটা হচ্ছে কি ঐকদেশিক, অভিব্যাপক এবং বিষয়াধিকরণ বা বৈষয়িক। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন উদাহরণ দিয়ে তোমাদেরকে এগুলো দেখাবো। আচ্ছা এটারও একই শখ। প্রথমে আসো, বসন্তকালে কোকিল ডাকে, যদি আমি বলি কুহু কুহু ডাকে, কখন ডাকে? বসন্তকালে। একটা কাল বোঝানো হচ্ছে। বাংলাদেশের ছয়টি ঋতু আমরা জানি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো বসন্তকালে কোকিল ডাকে, এটা একটা সময় বোঝানো হচ্ছে, তাহলে এটা অধিগ্রহণ কারক হবে। এবার দেখো আর একটা, দেখো বর্ষাকালে সাপের ভয় থাকে, কোন কালে সাপের ভয় থাকে? বর্ষাকালে। এটাও একটা কি সময় বোঝানো হচ্ছে, তাই না? এটা অধিগ্রহণ কারক হবে এবং এটা কালাধিকরণ হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো পুকুরে মাছ আছে, মাছ কি পুকুরে সব জায়গায় থাকে? না, হয়তো মাছে থাকে ওখানে ওই সাইডে যায় ডান্সে, তাই না? তো মাছ যেহেতু সব জায়গায় নেই, কিছু অংশে আছে, তাহলে কি হবে এটা বলো তো? ঐকদেশিক। ঐক্য আবার বলিও না, ঐক্য আমার ইকুয়াল না, ঐকদেশিক অধিকরণ। এবার দেখো নদীতে মাছ আছে, মাছ কি ধরো নদীতে সব জায়গায় থাকে? হ্যাঁ, আমরা একটা দেখো ভিডিওতে দেখে যে মাছ কীভাবে ধরে। হ্যাঁ খেয়াল করো, দেখো মাছ ধরতেছে। হ্যাঁ তো মাছ কি পুকুরে সব জায়গায় থাকে? জাল ফিকে মারলো হয়তো জেলেরা, হ্যাঁ গ্রামের হয়তো কৃষকরা। তো মাছ সব জায়গায় থাকে না, কিছু অংশে থাকে। এই কিছু অংশে যেহেতু থাকে, এটা হবে কি বলো? ঐকদেশিক আধারাধিকরণ। ঠিক আছে, আমরা তাহলে ঐকদেশিক আধারাধিকরণ জানতে পারলাম। এরপর আমাদের দেখো পরের স্লাইডে যাই, তীরে তৈল আছে। তোমরা জানো যে তিলে তৈল আছে, খেয়াল করো তিলে, কিন্তু এখানে আমি লাল কালার দিয়ে এখানে চিহ্নিত করেছি। কোথায় তৈল আছে? তিলে। তাহলে আধারাধিকরণ হবে। ঠিক আছে, যদি বলতো যে তিলে তৈল হয় তাহলে কিন্তু অপাদান কারক হইতো, বাট তিলে তৈল আছে, এটা কি স্থান বোঝানো হচ্ছে, আধার বোঝানো হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ সময় কম, আমি টেনে যাচ্ছি। সাগরে পানি আছে, পানি তো সাগরে সব জায়গায় আছে, তাহলে এটা অভিভাবক হবে, যেটা সব জায়গায় বিস্তর বোঝাবে সেটা অভিভাবক। মিনু অঙ্কে দুর্বল, কোন বিষয়ে? অঙ্কে। তাহলে বিষয়াধিকরণ। এবার দেখো আমাদের সেনারা সাহসী, দুর্জয়, যুদ্ধে অপরাজয়। খেয়াল করো এখানে আমরা জানি যে কোনো বিশেষে যদি কোনো গুণ বোঝায়, দক্ষতা বোঝায়, সেটাও কিন্তু অনেক বৈশ্বিক অধিকরণ। আমি যুদ্ধে এখানে আন্ডারলাইন করেছি। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, এটা আমাদের ভাবাধিকরণ। তোমরা জানো যে ওই যে তিন প্রকার ছিল, কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ, এটা ভাবাধিকরণ। ঠিক আছে, ওকে। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ছয়টি কারক হয়ে গেছে, এখন আমরা নির্ণয় করব একসঙ্গে ছয়টি কারক কীভাবে নির্ণয় করা যায়। খেয়াল করো, সম্রাট শাহজাহান বাড়িতে দরিদ্রদের স্বহস্তে কোষাগার থেকে অর্থ দান করতেন। তোমরা একটু খেয়াল করো স্লাইডে, মানে সব কারক রয়েছে, প্রশ্ন করো ডাবল এক্সক্লেমেশন দিয়ে, কে, কি, কি দ্বারা, কাকে, কোথা থেকে, কোথায়, সব কারক হয়ে গেল। তোমরা জানো কে হলে কর্তৃকারক হবে, কি হলে কর্ম হবে, কিসের দ্বারা হলে করণ, কাকে সত্য ত্যাগ স্বীকার হলে সম্প্রদান, কোথা থেকে হলে অপাদান, কোথায় হলে অধিকরণ কারক। আর একটা উদাহরণ দেখাই, একই ধরো একই সিস্টেমে সব কারক এখানে রয়েছে। শিক্ষার্থীবৃন্দ এই বাক্য খেয়াল করো যে এখানে ছয়টি কারকই রয়েছে। তোমরা যদি এই ডবল এক্স কোশ্চেন দিয়ে যদি
কারক নির্ণয় করো, আশা করি পারবে। তবে ওই শুধু করম কারকটা খেয়াল করবে যে ওখানে কোনো উপায় যন্ত্র সহায়ক এগুলো ব্যবহার হচ্ছে কি না। ওকে, আমরা দলীয় কাজ দিই, আশা করি এগুলো পারবে। সম্প্রদান অপদান কারকগুলো পাঁচটি বাক্যগুলো লিখে আনতে পারবে। তোমাদেরকে যদি প্রশ্ন করি কারক কাকে বলে, আমি প্রথমে বলেছি যে ক্রি যোগ নক ইকুয়াল টু কারক, অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে। এই নাম পদের সাথে অন্য পদের যে সম্পর্ক, ঠিক আছে, তোমরা জানো যে ক্রিয়াপদ কিন্তু থাকতে হবে, ক্রিয়াপদ ছাড়া কারক হবে না, মনে রাখো। তো ক্রিয়াপদের সাথে যে অন্যান্য পদগুলো থাকে, বিশেষ করে নাম পদ, হ্যাঁ, যে সম্পর্কটা হচ্ছে কারক। আচ্ছা, সুন্দরবনে বাঘ আছে, সুন্দরবনে কোন কারক? অধিকরণ কারক। অধিকরণ কারকের মধ্যে আবার যদি কোনটা? আধারাধিকরণ। আধারাধিকরণের মধ্যে যদি আবার ভাগ করি তাহলে এটা কী হবে? বাঘকে সুন্দরবন সব জায়গায় থাকে না, তাহলে অভিব্যাপক হবে না, ঐক্যদেশিক হবে, বলো তো দেখি, না বিষয় অধিকরণ হবে, ঐক্যদেশিক হবে, কারণ সব জায়গায় তো বাঘ থাকে না, কিছু অংশে থাকে। সব জায়গায় থাকলে যদি বোঝানো হইতো তাহলে সেটা অভিভাবক হইতো, যেমন ওই যে সাগরে পানি রয়েছে, পানি তো সাগরে সব জায়গায় রয়েছে। ওকে, আরেকটি প্রশ্ন খেয়াল করো, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সম্বন্ধ এটি সাধারণত একজনের সঙ্গে আরেকজনের যে আমরা পরিচয় করে দিই না, যেমন রাজুর ভাই সাজু গতকাল এখানে এসেছিল, কে এসেছিল? সাজু এসেছিল। রাজুর ভাই সাজু গতকাল এখানে এসেছিল, সাজু এসেছিল, বাট রাজু আসেনি। কিন্তু রাজু আর শাশুর কি, রাজু এবং সাজুর কি সম্পর্ক? তারা ভাই। এই যে সম্পর্ক, এটাই হচ্ছে সম্বন্ধপদ। এখানে ধরো রাজুর মধ্যে তো ক্রিয়া নেই, সাজু আসছে, সাজুর মধ্যে ক্রিয়া রয়েছে, কিন্তু রাজুর মধ্যে তো ছিল না, এই জন্য এটা সম্বন্ধপদ, এটা কারক হতে পারে না। আর সম্বোধন পদ কাউকে ডাকা, আহ্বান করা, যেমন রাজু এদিকে আসো, শুধু রাজু বললাম, সম্বোধন মধ্যে কমা হয়, এটা হবে কি, কাউকে ডাকা হলে সম্বোধন, এটা কারক হবে না। রবি ঠাকুরের ওই যে আশার কবিতা পড়েছ যে ওগো আস তোরা যাস নে ঘরের বাহিরে, ওগো এটাও সম্বোধন পদ। শিক্ষার্থীবৃন্দ, আমরা কারকের মোটামুটি যে জিনিসগুলো জানলাম এটা আশা করি পারবে। কারকের সংজ্ঞা আগে বলা হয়েছে, কর্তৃকার কীভাবে চেনা যায়, কে বা কাকে দিয়ে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যাবে। গরু ঘাস খায়, বাকি কোন পদটি কর্মকারক বলো তো? ঘাস কি খায়? ঘাস খায়, তাহলে ঘাস হবে কর্মকারক। করণকারক চিনতে হলে কী প্রশ্ন করতে হবে? কিসের দ্বারা, তাই না? ওকে, তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, আশা করি এই অনুচ্ছেদটি পড়ে তোমরা যখন স্কুল খুলবে সেখানে বাংলা টিচারকে তোমরা জমা দেবে। এখানে প্রায় সব কারকই রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, সময় প্রায় শেষ, আমি তোমাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আর হ্যাঁ, আবারও বলছি, করোনা ভাইরাসে সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত দান করবে অচিরেই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।